मालदा में चुनावी घमासान के बीच कांग्रेस और तृणमूल ने एक दूसरे पर लगाया घरों में हमला करने का आरोप। पंचायत चुनाव से पहले मानिक चौक ब्लॉक के गोपालपुर इलाके में स्थानीय कांग्रेस कार्यकर्ताओं के एक समूह ने तृणमूल कार्यकर्ताओं पर हमला कर दिया। इस घटना में कुछ तृणमूल कार्यकर्ता घायल हो गए हैं, यहां तक कि कथित तौर पर उनके घरों में भी तोड़फोड़ की गई। वहीं स्थानीय कांग्रेस कार्यकर्ताओं ने भी तृणमूल पर हमला करने का आरोप लगाया है। रविवार की रात गोपालपुर के असीना टोला इलाके में हुई शोर शराबे की घटना के बाद सोमवार सुबह से ही तृणमूल और कांग्रेस के बीच आरोप प्रत्यारोप का दौरा जारी है। हालांकि इस घटना की शिकायत दोनों पक्षों ने मानिकचक थाने में की है। मानिकचक थाने की पुलिस ने पूरे मामले की जांच शुरू कर दी है। সবার কারণে আমাদের লোকজন বাড়ি বাড়ি বলতে যাচ্ছে যে মিটিংয়ে যাওয়ার জন্য, সেইখানে কংগ্রেসের লোকজন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল করা যাবে না, তৃণমূলের মিটিংয়ে গেলে প্রাণে মেরে দেব, এবং এইভাবে লাঠি লাদনা নিয়ে আমাদের তৃণমূলের বেশ কয়েকটা বাড়ি ভাঙচুর করেছে কংগ্রেসের লোকজন। আমরা দেখছি বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখব যে কটা বাড়ি ভেঙেছে, আমার হয়তো সদস্য এখনো ক্লিয়ার নাই, তো আমি চার পাঁচটা বাড়ির কথা শুনেছি। অবশ্যই এটা নিয়ে আমরা থানা যাব, এটা একটা যেহেতু বাড়ি এভাবে ভাঙচুর করেছে তার জন্য আমরা একটা প্রশাসনের কাছে একটা কমপ্লেন দিব, প্রশাসন তদন্ত করে দেখুক। এইভাবে যদি কংগ্রেসেরা একের পর এক যদি ঝামেলা করে তাহলে তো আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমরা চাইব প্রশাসন এটা সঠিক ব্যবস্থা নিক। এখানে কিছু কংগ্রেসের দুষ্কৃতি বাইরে থেকে লোকজন নিয়ে এসে এলাকাতে একের পর এক হামলা চালাচ্ছে। আমরা চাইছি এই হামলাগুলো রুখতে হবে প্রশাসনকে, না হলে হয়তো বড় আকারের একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের একের পর এক যদি এইভাবে আমাদের সভা যদি করতে না দেয় কংগ্রেসের লোকজন তাহলে তো আমাদের মুশকিল হচ্ছে। এটা কংগ্রেসের পায়ের তলায় মাটি নাই, কংগ্রেসের লোকজন নাই বলেই একমাত্র এইসব পেস্তুল বম নিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে কংগ্রেসের বেশ কিছু লোকজন। তাতে আমরা বলেছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সঠিক ব্যবস্থাটা নিক। আমি এটাই প্রশাসনের কাছে অনুরোধ রাখব। নেতৃত্ব দিচ্ছে যারা কংগ্রেসের, যারা কংগ্রেসের এখানে লিডারশিপ যারা চালাচ্ছে তারাই করছে। তাদের নাম তো আমি এখন সঠিক করে বলছি না, তো এখানে জিয়াউল, আমিনুল, আমিরুল, এরাই এইভাবে একের পর এক হামলা চালাচ্ছে এলাকাতে। আমরা চাইছি এটা সঠিক ব্যবস্থা দেওয়া হয়। আমার নাম মোহাম্মদ নাসির, গোপালপুর অঞ্চল সভাপতি, তৃণমূল। স্যার, আমি ওখানে চান করছিলাম 12:30টার দিকে নয় পড়তে যাবো, তারই কারণে তো নিয়াজউদ্দিন, তাসু, তার আমরুল, তারপরে জেউল মেম্বার, ওরা সব এটা দিয়ে মিটিং, মানে ওখানে মিটিং করছিল আমাদের বাড়ি, হ্যাঁ, যে আমাদের বাড়ির পাছনে। তো এবার যে ওরা ছিল ওখানে আর আমি ওখানে চান করছিলাম, তো ফার্স্ট রাউন্ডে এসে আমাকে ওখানে ধরেছে, শালা কেন টিএমসি করবি তুই, হ্যাঁ, তোকে টিএমসির পারমিশন কে দিয়েছে? এবার কেউ বলছে না চলো তোর ঘর বাড়ি ভাঙা, হ্যাঁ, ভেঙে দে, একে আর কী মারবি, চলো ওখানে দে। এসে আমাদের ঘর বাড়ি ভেঙে, আর আমার ভাইরা কেউ ছিল না বাড়িতে, বাড়ির বউটো সব ঘরের ভিতরে লুকিয়েছে, আমার ঘরে ঢুকে সবজি, হ্যাঁ, ছিটরে ফেলে দিয়েছে। শালা টিএমসি করলে শালা জান মেরে দেবো, তাহলে এই করবো হ্যান করবো, মানে অনেক রকম কৈফত দিয়ে টালি টুলি সব ভেঙে চেয়ার ফেয়ার ঘরের ভিতর থেকে বের করে ভেঙে টেঙে চলে গেছে। হ্যাঁ, খাওয়ার জিনিস ঘরের ভিতর আরও সবজি ফেলা আছে। হ্যাঁ, ওদেরকে আমি পা হাত ধরে বলছি, না ভাই এইগুলো কেন করছিস, বলছে টিএমসি করলেই শালা জান মেরে দেবো তোদের। ওই জিয়াউল রহমান তের জিয়াউল কংগ্রেসের, এটাতে এটা আমি নিজে বুঝতে পারছি না স্যার, যে কেন ওরা করছে। ওরা ওরা বলতে চাইছে যে তোরা কংগ্রেস কর, টিএমসি তোরাকে করতে দিব না, না এটা সব মিথ্যে কথা। কেন ফার্স্ট রাউন্ডে এসে আমাদের বাড়ি ভেঙে, তারপরে জেউল যে ও মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যে ওদের টালি ভেঙেছে, এইগুলো সব মিথ্যে। কেন যে জেউল ফার্স্ট রাউন্ডে এসে আমার শার্টের কলার নাই, আজ আমি চান করছিলাম, ওখানে এসে আমার টুটি চিপে ধরেছে, না পুলিশ ভিতরে আসেনি, ওখান থেকেই ঘুরে চলে গেছে, এখান দিয়ে এটা দিয়ে যে ওই, হ্যাঁ, ইটা ভেঙেছে বাড়িটা, ভেঙে মিথ্যা সাক্ষী বানাতে হবে। হ্যাঁ স্যার, ভয়ের মতো, মানে আমি তো তখন তো ওখানে ফিট লেগে গেছিলাম, যেভাবে আমাকে মানে চেপে ধরেছিল, জেউল ধরেছিল, তারপরে রবি ধরেছে, আমার ভাইরা তো কেউ না, আমি তো হ্যান্ডিক্যাপ ছেলে, হ্যাঁ, যে আমি তো কাউকে মারতে পারবো না, হ্যাঁ, যে নিয়াজউদ্দিন ছিল, সবাই ছিল, ওরা মানে
हाँ तो पुलिस अभियोग जाना जाब वो टाइम नमज टाइम हलो नमज पढ़े बेर हो तो पुलिस चले गए हाँ जब पुलिस काज हाँ हमार नाम मोहम्मद आयसुद्दीन घटना तो हमें देखते पाई ना हमारे बाड़ी वोटा हैंडिकप ऐलेटा कान गा धुई चाइपे धरले तक तो हमें दौड़िया चाची जहाँ ऐले के मेरे फेल दिले तहन तो छाइले छाड़े दी ओ कांग्रेस पार्टी कांग्रेस करेबे हमरा के हमरा तो जीवने कांग्रेस करी और हमारा करब ना कांग्रेस जीवन चले गए कांग्रेस पाते भोट नहीं हार गें कांग्रेस करेबे तो हम तो कांग्रेस होब ना हाँ कांग्रेस करते कहे जीवन निये पिस्तुल लिया लादना लाठी लिया देखे तो हम भय खे गे तहन हम चाची खाली जे हर बाड़ी घर के भेंगे फेले दिले हर बाड़ी घर भेंगे फेले और बहुरा तो सब कपट लगे लगे घर सन्हे गे हमी तो भय और किचू करते हाँ भय मान हम एकटुक जो हर आगने ते रही तो हम फिट लेगे जेतुँ पड़े जेतुँ ए रकम बेपार हमी तो रोगे मानूष अपना नाम उकलमा बीबी।